হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্বাগত জানাই তোমাদের সকলকে আজ আমরা ইংলিশ গ্রামারের একদম ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ছোট্ট একটি টপিক কিন্তু বেশ ইন্টারেস্টিং তো চলো শুরু করা যাক ইংলিশ গ্রামারের প্রথম চ্যাপ্টারই হলো লেটার কি অ্যালফাবেট কি ইংরেজিতে এ ভি সি ডি ই এফ জি এইচ এদের এক একটিকে একটি লেটার বা বর্ণ বলা হয় তোমরা সবাই জানো ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট কতগুলি লেটার আছে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি লেটার বা বর্ণ আছে ঠিক কি না অ্যালফাবেট কথাটির বাংলা মানে হলো বর্ণমালা বর্ণমালা জিনিসটা কী আবার যেমন খুব সহজে যদি ব্যাপারটা বোঝায় তোমাদের তোমরা সবাই জানো অনেকগুলি ফুল দিয়ে কি তৈরি হয় ফুলের মালা তৈরি হয় তেমনি অনেকগুলি বর্ণ দিয়ে কি তৈরি হবে বর্ণমালা বাংলাতে যেটাকে আমরা বর্ণমালা বলি ইংরাজিতে সেটাকেই বলা হচ্ছে অ্যালফাবেট ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি লেটার বা বর্ণ আছে এই ছাব্বিশটি লেটারকে একসাথে বলা হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা হ্যাঁ যেমন এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলি এক একটি লেটার এবং এরা একসাথে মিলে এদেরকে বলা হচ্ছে অ্যালফাবেট তাহলে অ্যালফাবেট ব্যাপারটা কি খুব সহজে বোঝা গেলো এবার শিখবো ওয়ার্ড কি বা ওয়ার্ড কাকে বলে যখন কতগুলি লেটার বা বর্ণ পাশাপাশি একসাথে বসে কোনো অর্থ বা মানে বোঝায় তখন তাকে আমরা ওয়ার্ড বলি বুঝতে পেরেছ একসাথে অনেকগুলি লেটার পাশাপাশি বসবে বসে কোনো অর্থকে বোঝাবে হুম যার একটা মানে থাকবে মানে না হলে কিন্তু সেটা আবার ওয়ার্ড হবে না মানে হতে হবে যেমন ধরো সান সান মানে সূর্য সান কথাটির মধ্যে তিনটি লেটার আছে এস ইউ আর এন এরা পাশাপাশি বসে একটি ওয়ার্ড তৈরি হয়েছে এবং এই ওয়ার্ডটির একটি মানেও আছে সুতরাং অনেকগুলি লেটার পাশাপাশি বসে ওয়ার্ড তৈরি হবে যাদের নিজস্ব একটি মানে থাকবে মানে ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না বোঝা গেল যেমন তুমি যদি এবি সি ডি পাশাপাশি বসিয়ে দাও তাতেও কিন্তু একটি ওয়ার্ড তৈরি হবে কিন্তু সেই ওয়ার্ডের কোনো মানে বা অর্থ হবে না তাই এটি কোনো ওয়ার্ড না তাহলে লেটার পাশাপাশি বসে ওয়ার্ড তৈরি হবে যাদের একটি অর্থ থাকতে হবে যেমন ধরো বুক ক্যাট সান মুন অ্যাপেল ইত্যাদি এবার আমরা শিখবো সেন্টেন্স কী হ্যাঁ বা সেন্টেন্স কাকে বলে অনেকগুলি ওয়ার্ডকে একসাথে পাশাপাশি বসালে যখন একটি অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলি যেমন ধরো তুমি তিন চারটি ওয়ার্ড তৈরি করলে এবং সেই ওয়ার্ডগুলিকে পাশাপাশি বসিয়ে দিলে তাহলে একটি সেন্টেন্স তৈরি হয়ে গেল তবে সেন্টেন্সটির কিন্তু একটি সম্পূর্ণ মানে হতে হবে হ্যাঁ হলে কিন্তু সেন্টেন্স হবে না যেমন ধরো দিস ইজ এ ক্যাট এই সেন্টেন্সে চারটি ওয়ার্ড আছে দিস মানে এই ইজ মানে হয় এ মানে একটি ক্যাট মানে তাহলে এই দ্বারা একটি মানে এই হয় একটি এবার যদি ধরো এই ওয়ার্ডগুলি তুমি পাশাপাশি বসাচ্ছ ক্যাট ইজ এ ডগ চারটি ওয়ার্ড পাশাপাশি বসিয়ে দিলে সেন্টেন্স তৈরি হলো কিন্তু কোনো মানে হলো না তাহলে খুব সহজে বুঝতে পারলে যে সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স হচ্ছে সেটা যেখানে অনেকগুলি ওয়ার্ড পাশাপাশি বসবে বসে একটি পুরো জিনিসটার একটা মানে তৈরি হবে তবেই সেটাকে আমরা সেন্টেন্স বলবো তাহলে আমরা কী শিখলাম সবার প্রথমে কে আছে সবার প্রথমে আছে লেটার এ বি সি ডি ই এরা হচ্ছে এক একটি লেটার এই লেটারগুলোকে একসঙ্গে বলা হচ্ছে কি অ্যালফাবেট আবার একসঙ্গে অনেকগুলি লেটার পাশাপাশি বসে কি তৈরি হচ্ছে ওয়ার্ড তৈরি হচ্ছে আর অনেকগুলো ওয়ার্ড আবার পাশাপাশি বসে সেন্টেন্স তৈরি হচ্ছে আশা করি খুব সহজেই তোমরা আজকের টপিকটি বুঝতে পেরেছ এভাবে খুব সহজে ইংলিশ গ্রামার স্পোকেন ইংলিশ শেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ তোমাদের সবাইকে থ্যাংক ইউ অল